আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলা কোরআন শিক্ষায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত বারোতম ক্লাস আজকে যেটা নিয়ে আলোচনা করব মূলত সেটা হচ্ছে মদ মদ অচ্ছ কি মদ অর্থ হচ্ছে তানিয়া পড়া আমরা কোনো একটা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে একালিপ মদ সম্পর্কে আইডিয়া নিব বা যাতে আমাদের হরফে মদ থাকলে আমরা যাতে টেনে পড়তে পারি একালিক পরিমাণ ঠিক আছে মদ আসলে মদের অর্থই হচ্ছে টানিয়া পড়া মদ কয় প্রকার আছে তিন প্রকারের মদ আছে এক হচ্ছে একালিপ মদ তিন আলিপ মদ আর এক হচ্ছে চারালিপ মদ আজকে মূলত একালিপ মদ নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক এই যে দেখুন আমাদের এই অ্যাপসের মাধ্যমে পড়ছি এটা হচ্ছে সাতাশ ঘন্টার কোরআন শিক্ষা যে অ্যাপসটি এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্রথমে আমরা একালিক মদ সম্পর্কে আজকে আলোচনা করবো এর পরবর্তীতে আমরা হচ্ছে আপনার তিন আলিপ এবং চার আলিপ মদ সম্পর্কে আলোচনা করব তো একালিফ মদের মদের হরফ হচ্ছে তিনটা এক হচ্ছে আলিফ ওয়াও ইয়া এটা আপনাদেরকে একটু মনে রাখার জন্য সহজে বলি সেটা হচ্ছে জবরের বামপাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ পরিমাণ টানতে হবে জের বামপাশে জজম আলাইয়া যদি থাকে তাহলে এক আলিফ পরিমাণ টানতে হবে এই যে দেখুন এখানে বলেছে ঠিক আছে এটা আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে তারপরে জবরের বামপাশে খালি আলিফ থাকলে এক আলিফ এই যে দেখুন এই যে এখানে আছে বা আলিফ জবর বা ঠিক আছে আর খালি আলিফ মানে যে আলিফে আসলে জের জবর পেশ নাই এরপরে ইয়া ইয়ার যে জেরের বাম পাশে যদি ইয়া থাকে বা ইয়ার আগে যদি জের থাকে আর ইয়ার উপরে যদি জজম থাকে বা সাকিম থাকে ঠিক আছে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে একালিপ মত এবং ওখানে আমরা একালিপ পরিমাণ টানবো সেখানে কী করবো বাইয়াজের বি ঠিক আছে তাহলে আমরা এক নম্বর এবং দুই নম্বর মদ শিখে ফেললাম মদের হরফ তিনটা এটা বললাম এরপরে আমরা তিনটার ভিতরে দুইটা হরফের মত টানলাম একটা হচ্ছে জবরের বামপাশে আলিফ থাকলে একালিফ টানতে হয় জের পাশে যজমালা ইয়া আর তিন নম্বর যে হরফটা সেটা হচ্ছে পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে পারে পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে একালিক পরিমাণ টানতে হবে তাহলে আমরা যদি সেটার উচ্চারণ দেখি বা ওয়াউ পেশ বু বা ওয়াও পেশ বু ঠিক আছে আরেকটা একটা টাইপ আছে একালিপ মদেরই সেটা হচ্ছে খারা জবর খারাজের এবং উল্টা পেশ এটাকেও একালিপ পরিমাণ টানতে হয় এটা কেমন দেখুন বা খারা জবর খারা জবর মানে হচ্ছে যে একটা জবর যখন লিখি যে দেখুন এইভাবে টান দেওয়া থাকে না মনে করেন এটা বা এখানে আমার লিখতে একটু সমস্যা হচ্ছে যেহেতু অ্যাপসের উপরে আমাকে লিখতে হচ্ছে আমি একটু বাটা সুন্দর করে লেখার চেষ্টা করছি এটা হচ্ছে বা ধরুন এটা জবর কিন্তু এই জবরটা লিখলাম এই জবরটাকে এরকম যদি লম্বা লম্বি টান দিয়ে দিই সেটাকে বলা হচ্ছে খারা জবর ঠিক আছে তাহলে এই খারা জবর থাকলেও একালিক পরিমাণ আমরা টানবো ঠিক আছে খারা জবর খারা জের এবং উল্টা পেশ পেশ যেরকম আমরা দেখেছি ওইটারই উল্টা তাহলে এই ছয়টা সিস্টেমে যদি থাকে কোরআনের ভিতরে বা যে কোনো জায়গায় আমরা সেখানে একালি পরিমাণ টানব তাহলে প্রিয় মুসলিম ভাইয়েরা এবং বোনেরা আপনারা যারা দেখছেন প্রিয় দর্শকবৃন্দ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা একালিফ মদের জন্য ছয়টা ক্যাটাগরি শিখলাম এক হচ্ছে যে জবরের বামপাশে খালিয়ালিফ জের বামপাশে যজমালা ইয়া পেশের বামপাশে যজমালা ওয়াও এবং যদি কোনো হরফের উপরে খারা জবর খারাজের এবং উল্টা পেশ থাকে তাহলে একার লিফ পরিমাণ টানবো আশা করি আপনারা ক্লিয়ার এবং আপনার পাশাপাশি অবশ্যই আপনারা কিন্তু এই অ্যাপসটা নামায় নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে এখন যেটা বললাম সেটার একটু প্র্যাকটিস করা দরকার আমাদের তো চলুন প্র্যাকটিস করা যাক জবরের বাম পাশে খালি লিফ হ্যাঁ আর যদি আপনার হচ্ছে যেটাকে আমরা বলছি যজমালা ওয়াও আর হচ্ছে যজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা অভাব আর হচ্ছে বাম পাশে জজমালা ইয়া তাহলে চলুন আমরা শুরু করি বা আলিফ জবর বা বা বি বা ওয়াও পেশ বু বা বি বু যে দেখুন বা বি বু ঠিক আছে এরপর বা খারা জবর বা বা খারাজের বি বা উল্টা পেশ বু বা বি বু ঠিক আছে তাহলে এরপরে আরেকটা যেটা আমাদের হচ্ছে সেটা একালিক মদ সেটা হচ্ছে লিন মধ্যে লিন মধ্যে লিন লিনের হরফ হচ্ছে দুইটি এক হচ্ছে ওয়াও আর একটা হচ্ছে ইয়া এখানেও আপনার যদি লিনের হরফের পরে যদি ওয়াকফ করেন সেই ক্ষেত্রেও টানতে হবে এই যে দেখুন এই সাত নাম্বার এখানেও একালিপ পরিমাণ টানতে হয় এটাকে আমরা বলছি হচ্ছে মদ্যে লিন মদ্যে লিনের জন্য কি করব এই ক্ষেত্রে জবরের পাশে যদি যজমালা ওয়াও থাকে এবং তার পরে যদি ওয়াকফ করা হয় সেই ক্ষেত্রে আমরা একালিপ পরিমাণ টেনে তারপর ওয়াকফ করব তারপরে যদি জবরের বামপাশে ই যজমালা লাইয়া থাকে এটা কিন্তু মিক্স করে ফেলবেন না এই যে মদ্যে যে হরফগুলা তিনটা সেখানে কিন্তু জবরের খালে খালিয়ালিপ এবং জের বামপাশে যজমালা আইয়া এবং পেশের বামপাশে যজমালা ওয়া কিন্তু লিনের হরফে কী হয় জবরের বামপাশে যজমালা ওয়াও যদি থাকে এটা হচ্ছে লিনের লিন এটাকে আমরা কী বলবো লিনের হরফ হচ্ছে এই যে থাকলো ওয়াও আর এখানে যদি আমরা লিনের হরফের বামে যদি ওকফ করি তাহলে এটাকে বলবো হচ্ছে লিন আর বা মানে জবরের বাম পাশে যদি যজমালা ইয়া থাকে এবং সেইখানে যদি আমরা ওয়াকফ করি এটাকেও লিন বলছি তাহলে যে এখানে একটু পড়ি যে দুইটা খ ওয়া জবর খ ফা দুই দুইজের ফিন এখন যদি আমরা এটাকে টানি খৌ খৌফ ঠিক আছে বা ইয়া জবর বাই তা দুই দুইজের তিন বাইত দেখুন এর উচ্চারণটা খুব হালকা হচ্ছে এবং ফায়ের উচ্চারণটা খুব হালকা হচ্ছে কারণ এখানে ওয়াকফ করা হচ্ছে ঠিক আছে এই জন্য তাহলে আমরা বেশ কিছু মদ শিখলাম এগুলো সবই একালিক মদ এক হচ্ছে যে মদের হরফ তিনটি এই তিন মদের হরফের যদি ডানের দিকে যে ক্রাইটেরিয়া বললাম যে জবরের বাম পাশে খালি খালিয়ালিফ জের বামপাশে যজমালা ইয়া এবং পেশের বামপাশে যজমালা হওয়া এগুলো থাকলে পারে একালিক পরিমাণ টানতে হয় তারপরে বললাম খারা জবর খারাজের উল্টা পেশ থাকলেও একালিক পরিমাণ টানতে হয় আবার বললাম যে যদি লিনের হরফের বামের হরফেফা করা হয় তাহলে একালিপ পরিমাণ টানতে হয় তাহলে এই এই জিনিসগুলো আমরা শিখলাম আট প্রকারের একালিপ পরিমাণ মদ টানার জন্য শিখলাম তাহলে আমরা এটার একটু প্র্যাকটিস আর একটু ভালোভাবে করে নিই সেটা হচ্ছে দেখুন হরফের উপরে মদ দেওয়া আছে আমরা এগুলোকে প্র্যাকটিস করব এখন বা আলিফ জবর বা বা ইয়াসের বি বা ওয়াউপেশ বু বা বি বু তারপর তা আলিফ জবর তা তায়াজের তি তা ও পেশ তু তা তু এরপর জবর খারাজের একটা পড়ি হ্যাঁ বা জবর বা বা খারাজের বি বা উল্টা পেশ বু বা বি বু তা খারাজের তি তা উল্টাপ তু তা এরপর সা আলিফ জবর সাজের সি সাপেশ সু সা সি সু জিম আলিফ জবর জা জিম ইয়াজের জি জিম ওয়া জু জা জি জু দেখুন খারা জবর খারাজের পেশ থাকলেও যে উচ্চারণ হয় এবং ওই পাশে যদি আলিফ ইয়া এবং ওয়াও থাকে একই ধরনের উচ্চারণ হচ্ছে এই জন্য নিচে একবারে বাংলা দিয়ে লিখে দেওয়া হয়েছে এরপরে আমরা যাই হা আলিফ জবর হা হা ইয়াজের হি হা ওয়াও পেশ হু হা হি হু ঠিক আছে খ আলিফ জবর হি খি ওয়াও পেশ খু খ খি খু আপনারা খারা জবরেরটাও পরে নেবেন ঠিক আছে আমি শুধু মদের গুলো হরফের গুলো পরে যাচ্ছি আপনারা খারা জবর খারাজের উল্টা পেসটাও এর সাথে পড়বেন উচ্চারণ সেম থাকবে ডাল আলিফ জবর দা ডাল ইয়াজের দি ডাল পেশ দু দা দি দু জাল আলিফ জবর জা জাল ইয়াজের জি ওয়াউ পেশ জু জা আলিফ জবর র রাজের রি র ওউপেশ রু রি রু ঝা আলিফ জবর ঝা ঝায়াজের ঝি ঝা ওপেস ঝু ঝা ঝি ঝু দেখুন যে নিচে কিন্তু বাংলা হ লেখা আছে এবং এটা টান দেওয়া আছে হাইফেন মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে একটু টেনে পড়া ঠিক আছে এরপর সিন আলিফ জবর সা ইয়াজের সি সিন ওয়া সু সা সু শিন আলিফ জবর সা শিন আলিফ জের সিন ইয়াজের শি সু শা শি সু সদ আলিফ জবর স সদ ইয়াজের সুই সদ পেশ সু স সুই সু দদ জবর ওয় দদ দ্বী পেশ দু দি দু ঠিক আছে ত আলিফ জবর তাজের ত ট পেশ তু তি তু জ আলিফ জবর জ জুই পেশ জু জি জু ঠিক আছে এরপরে আমরা আরো পেজগুলোতে পড়ি সবগুলো আমরা শেষ করবো আইন আলিফ জবর আ আইন ইয়াজের ই আইন রু আ গলা একটু চাপ দিবেন আমার একটু ঠান্ডা লাগা আছে আমি খুব বেশি গলা চাপ দিতে পারছি না তারপরও চেষ্টা করছি গাইন আলিফ জবর গ গাজের গি পেশ গু গি গু ফা আলিফ জবর ফা ফয়াজের ফি ফা ওয়াউ পেশ ফু ফা ফি ফু قاف الف زبر قا قاف يز قي قاف واو بش قو قا قي قو ايربور كاف الف زبر كا كاف يز کی كاف واو بش كو كا كي كو لم الف زبر لا لم الف زر لي لم الف يا لی لي লাম ইয়াজের লি ঠিক আছে লাম লু লা লি লু মিম আলিফ জবর মা মিম ইয়াজের মি মিম মিমেশ মু মা মি মু আলিফ জবর না নুন ইয়াজের নি নুন ওয়াউপেশ নু না নি নু এরপর আমরা একেবারে শেষে চলে এসেছি ও আলিফ জবর উই ওয়া ওয়া পেশ উ ঠিক আছে উলিফ জবর হা হা ইয়াজের হি হা ওয়া পেশ হু হা হি হু হামজা আলিফ জবর হামজা ইয়াজের ই হামজা উ আ সবুর উ ইয়া ই ইউ ঠিক আছে আপনারা তাহলে এইভাবে প্র্যাকটিস করলে যেটা হবে সেটা হচ্ছে আমরা মদ সম্পর্কে একালিফ যেই মদগুলো আছে সেগুলো সম্পর্কে শিখলাম এবং মদের হরফ থাকলে কীভাবে পড়তে হয় আমার ব্রেন দেখা মাত্রই সেভাবেই পড়বে তখন দেখা যাবে আপনি এইভাবে পড়তে পারবেন সরাসরি ধরুন আপনি যদি এখানে তাকান তখন এই অংশের ভিতরে কি লেখা আছে বা বি বু ফাইনাল রিভিশনটা এইভাবে দিবেন তা তি তু ঠিক আছে এইভাবে দিবেন ফাইনাল রিভিশনটা তাহলে আপনাদের জন্য সহজ হবে এবং আপনার ব্রেন আসলে স্টোর করতে পারছে কিনা না বিষয়টি এভাবে করবেন এটা অবশ্যই পাঁচবার করে প্র্যাকটিসগুলো করবেন সা ঠিক আছে আর খুব বেশি বড় করছি না ভিডিও লেকচারটি আশা করব আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আমরা আগামী দিন চেষ্টা করব আরও যে নিয়মকানুনগুলো আছে মদের যেই নিয়মগুলো এগুলো শেখার এরপরে আমরা শিখব যে কীভাবে এই মদের হরফগুলো যদি একটা ওয়ার্ডে ব্যবহৃত হয় তখন আমরা কীভাবে পড়বো আমরা এতদিন পর্যন্ত হরকত তানবিন শিখেছি আজকে মত শিখলাম এগুলো সবগুলোকে আস্তে আস্তে মিক্স করা থাকলে কিভাবে একটা ওয়ার্ডকে উচ্চারণ করতে হয় আমরা সেগুলো শেখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করবো আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করছেন এবং আপনাদের অগ্রগতি সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরাকাত